যে আগামী যে লোকসভা নির্বাচন 26 তারিখ, এই 26 তারিখে আমরা এই ত্রিপুরা রাজ্যে রাজ পরিবারের কন্যা কৃতি দেবী দেববর্মাকে আমরা এই কেন্দ্র থেকে প্রার্থী করেছি। এবং আমাদের যে লক্ষ্য যে আমরা এই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমরা দেশের প্রধানমন্ত্রী বানাতে চাই। আমি মনে করি যে 22 জানুয়ারির পর আমাদের রাষ্ট্র নেতা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়ে গেছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তাদেরকে চ্যালেঞ্জ করতে চাই যে 25 বছর আপনারা ছিলেন এই ত্রিপুরা রাজ্যে, কমিউনিস্টের শাসন করেছেন, আপনারা কি করেছেন জনজাতিদের জন্য? মানুষের সামনে কথা বলুন। আর আমিও চ্যালেঞ্জ করছি এই 6 বছরে ভারতীয় জনতা পার্টির সরকার এই জনজাতি বিকাশের জন্য কি কাজ করেছে। আমি চ্যালেঞ্জ গ্রহণ করছি, উনাদেরকে চ্যালেঞ্জ করছি যে আসুন আমরা মানুষের সামনে রাখি। রাজ্যে সারা ভারতবর্ষে লোকসভা বা পার্লামেন্টারি ইলেকশন, সেই ইলেকশনে আমাদের পূর্ব ত্রিপুরায় 26 তারিখ এবং পশ্চিম ত্রিপুরায় 19 তারিখ বুথ অনুষ্ঠিত হচ্ছে। সেই বুথে আমরা যৌথভাবে ত্রিপুরা মোর্চা, আইপিএফটি এবং বিজেপি আমরা সবাই মিলে আমাদের মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মা, উনি গতকাল মনোনীত হয়েছেন এবং ওনারা উনি যাতে জিততে পারেন বিপুল ভোটের ব্যবধানে আমরা সেই প্রচেষ্টা করব। কথা বলার সুযোগ নেই। আজকে মানিক সরকারের কি অবস্থা হয়েছে চিন্তা করুন। উনি আজকে কোথায় ভোট দেবেন? মানিক সরকার সারা রাত জীবন এই কংগ্রেস এই বুর্জোয়াদের বিরুদ্ধে আন্দোলন করেছেন। আজকে মানিক সরকারের দশা কি হয়েছে? মানিক সরকার বাধ্য হচ্ছেন, কারণ মানিক সরকার যেখানে ভোট দেবেন সেখানে ওনার সেই সিপিএম এর হাত চিহ্ন কাত্তচিহ্ন থাকবে না। সেখানে হয় বাধ্য হয়ে কংগ্রেসে ভোট দিতে হবে, হাত চিহ্নে ভোট দিতে হবে, নতুবা নরেন্দ্র মোদীজি এমন ব্যবস্থা করে দিয়েছেন ওই মানিক সরকারকে বাধ্য ভোট চিহ্ন ভোট দিতে হবে, সেই পরিস্থিতি আমাদের মোদীজি করে দিয়েছেন। বন্ধুগণ, মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মণ উনিও বলছেন গত কদিন আগে 28 তারিখে আমরা যখন আমবাসাতে নমিনেশন দিচ্ছিলাম, আমাকে মহারাজ বলছিলেন আমরা যদি আগামী দিনেও এই অ্যালায়েন্স করে আমাদের এই রাজ্যে চলতে পারি তাহলে 2028-এ এই ত্রিপুরা রাজ্য থেকে আমাদেরকে কেউ হটাতে পারবে না, বিরোধী দল শূন্য, বিরোধী দল এই কংগ্রেস এবং সিপিএম কে আমরা উৎখাত করে দেবো চিরজীবনের জন্য। আগামী ভবিষ্যৎ আমাদের নির্ভর করবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কে রক্ষা করবে, সেই জন্যই আমাদের লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনে আমাদের পূর্ব ত্রিপুরার আসনে যিনি মনোনীত প্রার্থী হয়েছেন বিজেপি মনোনীত প্রার্থী আমাদের কীর্তি সিং দেববর্মা মহোদয়কে, উনাকে আমরা বিপুল ভোটে পদ্মপুর চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করব। আর যারা আমাদের এই এলাকার সম্মানীয় ভোটারগণ রয়েছেন আপনাদের কাছে আমাদের আবেদন রইল যে আপনারা আগামী 26 তারিখ নরেন্দ্র মোদীজিকে এই এলাকার প্রত্যেক ভোটারগণ রয়েছেন আপনারা একটি করে পদ্মফুল নরেন্দ্র মোদীজিকে উপহার দেবেন।